সিনেমার গল্পকেও হার মানিয়ে লিবিয়ায় মাফিয়াদের হাত থেকে নিজ ছেলেকে বাঁচিয়ে এনেছেন কুমিল্লার শাহিনুর বেগম। মাফিয়াদের খপ্পর থেকে ছেলেকে উদ্ধারে দালালদের 20 লাখ টাকা দিয়েও যখন লাভ হয়নি, তখন নিজেই চলে যান লিবিয়ায়। উদ্ধার করে নিয়ে আসেন বুকের ধন, কলিজার টুকরো ছেলেকে। হার না মানা এই নারীকে নিয়ে গর্ববোধ করছে কুমিল্লাবাসী। কুমিল্লা থেকে আবুল খায়ের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। কুমিল্লা জেলার দেবিদ্বারের লিবিয়া প্রবাসী আবুল খায়ের স্ত্রী শাহিনুর বেগম সংসারের হাল ধরতে ছেলে ইয়াকুবকে লিবিয়া পাঠান 3 বছর আগে। পরে লিবিয়া থেকে বেশি উপার্জনের লক্ষ্যে অবৈধ পথে পাড়ি দিতে চেষ্টা করেন ইটালিতে, কিন্তু দালালদের খপ্পরে পড়ে ধরা পড়ে মাফিয়াদের কাছে। জানান মাফিয়াদের হাতে আটক থাকার নির্মমতার কথা। জেলে সারাদিনে একটা খবজা দিত, বাংলাদেশের রুটি বন রুটির সমান একটা, আপনার পানি দিত 2 দিন পরে, 3 দিন পরে পানি দিত। আমরা 72 ঘন্টাও না খেয়েছিলাম। আমাদের সামনে অনেক মানুষ মারা গেছে খাবারের কষ্টে, মারধর যে করছে, মারধরের কারণে অনেক ক্ষত হয়েছে, ক্ষয়ক্ষতির কারণে মারা গেছে। যে দালালরা আমাকে ইটালির কথা বলে, সেটা যে টাকা পয়সা নিছে, ওই টাকা পয়সা যাতে আমার উদ্ধার করে দেয়, এবং কি দালালের ধরে এরকম যাতে আর কষ্ট কেউ না পায়, আমাদের বাঙালি ভাইয়েরা যাতে সব পুলিশরা এদেরকে ধরে, কারণ এরকম অনেক মানুষ লিবিয়াতে যেয়ে সেটা মারা যেতেছে, সাগরে ডিব্বা মারা যেতেছে। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখো। 6 মাস ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে দালালদের কাছে যান মা শাহিনুর বেগম। ধার দেনা করে ছেলেকে উদ্ধারে টাকা দেন 20 লাখ। তাতেও কাজ না হওয়ায় নিজেই লিবিয়ায় গিয়ে ছেলেকে নিয়ে দেশে ফিরেন তিনি। দালালে আমার এই টাকাগুলো মারছে, আর এই শেষে যে 4 লক্ষ টাকা দিছি, হ্যাঁ আমার কাছে পাসপোর্টের কপি আছে এবং ছবি আছে। উনি বলছে যদি আমার ছেলের যদি আজকের ভিতরে যদি বাইন্যা করি, একটার ভিতরে আমার ছেলের গুলি করে মাইরা ফালাই দিব। দেওয়ার পরে 1টা 2টা 3টা বাজে গেছে, আমি তো শেষ, 4টার দিকে উনি আমার ব্লক মারি দিছে। তারপরে আমি লিবিয়া গেছি। লিবিয়া যাই আমি অনেক জায়গায়, এই যে মিটিংয়ে গেছি, মিটিংয়ে যাই আমি বাংলা ভাষায় বলছি, আমি ছেলে হারানো মা, আমার ছেলের কাছে হেরা যাইয়া এইভাবে বলছে। ও বলে কুমিল্লা দেবিদ্বার থানা আবুল খায়ের শাহিনুর মা জাহিদ ভাই পাঠাইছে আমাকে। এবার আমার ছেলে হাত উঠেছে এইভাবে। তার এমন সাহসিকতায় গর্ববোধ করছে কুমিল্লাবাসী। তার মায়ের এই সাহসিকতার কারণে ইয়াকুবের সাথে সাথে এমন 300 সন্তানের মায়ের বুক ভরে গেছে একমাত্র ইয়াকুবের মার কারণে। তার মার কারণে তো বাঁচিয়েছে, নাহলে তার লাশও পাওয়া গেল নাকি। তার মায়ের সাহসী দিকে তার বাঁচাই আনছে। মারা যে অনেক অতুলনীয় ইয়াকুবের মা, সেটা প্রমাণ করে দিয়েছি। শাহিনুর যে সাহসিকতার পরিচয় দিয়ে সন্তানকে মৃত্যুকূপ থেকে উদ্ধার করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে সকলের কাছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।